বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমানে মৌলবাদ ও জঙ্গিবাদের চাপে হারিয়ে যেতে বসেছে সাহিত্য চর্চা। সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারিভাবেও সাহিত্য চর্চাকে আরও বেগবান করতে হবে। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিশু পরিষদ ঢাকা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, 1952 সালে বাংলা ভাষার মর্যাদা আদায় হল বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা অর্জনের পরই মূলত বাংলা ভাষার পরিপূর্ণ ব্যবহার শুরু হয়। সাইরাস মাহমুদের রিপোর্ট। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শুক্রবার বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন উৎসি 42 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 9 জনকে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক দেয়া হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্যকে আপনজন সম্মাননাও দেয়া হয়। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, পাকিস্তান শাসনামলে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি প্রতিটা পাড়া মহল্লায় সাংস্কৃতিক আন্দোলনও গড়ে তোলা হয়েছিল। চারিদিকে সাংস্কৃতিক চেতনা ছড়িয়ে পড়েছিল। আমরা পাকিস্তানে আমল আন্দোলন করেছি তো, আমরা সেই সময় একটা আমাদের মধ্যে এত চেতনা ছিল, রক্তের চেতনা ছিল, যে চেতনা ছিল পাকিস্তান বিরোধী আইয়ুব খানের পতন স্বাধীনতার আন্দোলনের, সেই সময় একটা রক্তের একটা আমাদের মধ্যে যে চেতনা ছিল সেই চেতনা নিয়ে আমরা সে আন্দোলন করতে গিয়ে আমরা সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলি গড়ে তুলেছিলাম। আগরতলা মামলায় বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হলেন তখন আমাদের চেতনা কিন্তু আরও ধনী দমাতে গিয়ে আমাদের চেতনা কিন্তু আরও বেড়ে গেল। আমরা তো এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সাংস্কৃতিক সংগঠনদের দিয়ে আমরা সাংস্কৃতিক আন্দোলন শুরু করেছিলাম। প্রত্যেকটা মহল্লায় প্রতি সপ্তাহে প্রতিদিনেই আমাদের একটা না একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, স্বাধীনতার আন্দোলন, রবীন্দ্রসঙ্গীতের গান দিয়ে, নজরুলস্মৃতির গান দিয়ে, স্বাধীনতার গান দিয়ে আমরা সে ধরনের একটা সাংস্কৃতিক আন্দোলন করেছিলাম। তিনি বলেন, 1952 সালে ভাষা আন্দোলন হলেও বাংলা ভাষার প্রকৃত স্বাদ দেশ স্বাধীন হওয়ার পরই পাওয়া গেছে। বাংলা ভাষা আন্দোলন করেও কিন্তু বাংলা ভাষায় আমরা পরিপূর্ণভাবে কথা বলতে পারতাম না, তাই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে আমরা বাংলা ভাষায় কথা বলছি, পরিপূর্ণভাবে কথা বলছি, কিন্তু আমাদের স্বাধীনতার সময় যে বাংলার সাহিত্য চর্চা, সাহিত্য জ্ঞান, আমরা সব কিছু কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। এখন মৌলবাদ এবং জঙ্গিবাদের চাপে আমাদের সাংস্কৃতিক চর্চা কিন্তু আস্তে আস্তে আরও বেশি হারিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসির সভাপতি ও সাবেক AIG বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত IGP মোহাম্মদ কামরুল আহসান সহ বিশিষ্ট জনরা। আজকের যে তরুণরা, সেই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিন তারা এই সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। সাইরাস মাহমুদ, GTV News, ঢাকা।